বন্ধুরা কেমন আছেন? সব আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য একটি ইন্টারেস্টিং অ্যাপ্লিকেশনের সাহায্যে আপনার ফোনে একটি অসাধারণ লক আপনি সেট করতে পারবেন। এই লকটি আপনার ফোনে সেট করে আপনার বন্ধুদের কাছে যদি আপনার ফোনটিকে আপনি আনলক করেন, আপনার বন্ধুরা তো দেখার পর অবাকই হয়ে যাবে আর আপনার সাথে জানতে চাইবে যে এত সুন্দর লকটি আপনার ফোনে কীভাবে আপনি সেট করেছেন। তো ফ্রেন্ড, এখানে আমার ফোনে দেখতে পাচ্ছেন একটি লক রয়েছে। আমি যেখানে আমার ফোনটিকে টাচ করছি না কেন আমার ফোনটি আনলক হচ্ছে না। তো এবার দেখুন একটি ম্যাজিক, ওয়াও, অপূর্ব। তো ফ্রেন্ড দেখলেন তো কত সুন্দরভাবে আমার ফোনের লকটি আনলক হয়ে গেল। এই লকটি যদি আপনার ফ্রেন্ডের কাছে আপনি আনলক করেন আপনার মোবাইল ফোন দিয়ে, তো আপনার ফ্রেন্ডটা তো দেখার পর অবাকই হয়ে যাবে আর আপনার সাথে জানতে চাইবে এই লক আপনার ফোনে কিভাবে সেট করেছেন। তো ফ্রেন্ড, এই লকটি যদি আপনার ফোনে সেট করতে চান তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা এখন দেখছেন টেক লাতিব ইউটিউব চ্যানেল, আপনাদের বন্ধু আমি লতিব কান্ত। চলুন আজকের এই ভিডিওটিকে শুরু করা যাক। যে কথাটি না বললে নয়, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করে বন্ধুদেরকে শেয়ার করুন। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন করে দিন। আমি যখন নতুন ভিডিও আপলোড দেবো সেটি নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আপনার ফোনে এই লকটি আপনি সেট করবেন। তো বন্ধুন, এই লকটি আপনার ফোনে সেট করার জন্য আপনাকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করা লাগবে। অ্যাপ্লিকেশনটি আপনি কোথা থেকে ডাউনলোড করবেন ভিডিও শেষে আমি আপনাকে বলে দেবো। তো ফ্রেন্ড, অ্যাপ্লিকেশনটি ফার্স্ট টাইম ওপেন করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস আপনি দেখতে পেয়ে যাবেন। এখানে আপনি 2 থেকে 5 সেকেন্ড পর্যন্ত ওয়েট করবেন। ওয়েট করার পর আপনার কাছে এই পেজটি ওপেনে চলে আসবে। এখানে আপনি বিভিন্ন অপশন আপনি দেখতে পেয়ে যাবেন। তো ফ্রেন্ড, এখানে দেখুন সেটিংস বলে একটি অপশন পেয়ে যাবেন। এখানে সেটিংসে ক্লিক করে দেবেন। সেটিংসে ক্লিক করে ফ্রেন্ড এখানে দেখুন সেট ওয়ালপেপার বলে একটি অপশন পেয়ে যাবেন। এখানে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে ফ্রেন্ড এখানে আপনি প্রচুর ওয়ালপেপার আপনি দেখতে পেয়ে যাবেন। এখানে আপনি যেটি আপনার চয়েস হবে সেটি আপনি সিলেক্ট করে নেবেন। তো ফ্রেন্ড, আমি এটি সিলেক্ট করে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এখানে রাইট বাটনে ক্লিক করে দেবেন। রাইট বাটন ক্লিক করে এখন ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর ফ্রেন্ড এখানে নিচের দিকে চলে আসবেন। এখানে ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর ফ্রেন্ড এখানে দেখুন একটি চাবি আইকন পেয়ে যাবেন। এখানে ক্লিক করে এখানে আপনার যে লকটি আপনার ভালো লাগবে সেই লকটি আপনি এখানে সিলেক্ট করে নেবেন। চলুন আমি এই লকটি সিলেক্ট করে আমি ব্যাক করছি। এখানে ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর ফ্রেন্ড এখানে দেখুন এই অপশনটিতে ক্লিক করে দেবেন। এই অপশনটিতে ক্লিক করে ফ্রেন্ড এখানে আপনি বিভিন্ন রকম ক্যাটাগরি পেয়ে যাবেন। যে কোনো একটি ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন, আপনার সিনের একটি ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। আমি এটি সিলেক্ট করে আমি আপনাকে দেখে দিচ্ছি। এখানে ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর ফ্রেন্ড এটি আপনার সেট হয়ে গেল। তো সেট হয়ে যাওয়ার পর ফ্রেন্ড আপনি হোম পেজে চলে আসবেন। তো ফ্রেন্ড, আমি আপনাকে লকটি হয়ে গেছে কি আমি আপনাকে দেখে দিচ্ছি। আমার ফোনটিকে লক করছি। তো ফ্রেন্ড, আমার ফোনটিকে লক করেছি। দেখুন আমার লকটি সেট হয়ে গেছে। এখন আমি আমার ফোনটিকে আনলক করে আমি আপনাকে দেখে দিচ্ছি। তো ফ্রেন্ড, এখানে দেখুন আমি যেখানে টাচ করছি না কেন আমার ফোনটি লক খুলবে না। তো ফ্রেন্ড, এখানে যখন আমি চাবিটা আইকনটি আমি নিচের দিকে টানবো তখন আমার ফোনটি লক খুলে যাবে। তো ফ্রেন্ড, অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনি সরাসরি চলবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে চলে যাওয়ার পর গোল্ড লক স্ক্রিন লিখে সার্চ দিলে অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। এখান থেকে আপনি অ্যাপ্লিকেশনটি ডাউনলোডিং করে নিতে পারেন। তো ফ্রেন্ড, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ ভিডিওকে লাইক করে বন্ধুকে শেয়ার করুন। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।